ডেভিল অর্থাৎ শয়তান আমাদের নাম জানে, কিন্তু সে আমাদের নাম দিয়ে আমাদেরকে চেনে না, সে আমাদের কুকর্ম দিয়ে আমাদেরকে চেনে। আর ডেভিলের অপোজিটে আছে ঈশ্বর। ঈশ্বর কিন্তু আমাদের কুকর্মের বিষয়ে সবকিছুই জানে, কিন্তু তবুও সে আমাদেরকে আমাদের নাম দিয়ে চেনে, কারণ ঈশ্বর ক্ষমা করতে জানে। তাই বন্ধুরা, আমাদেরকেও একে অপরকে ক্ষমা করা উচিত, আর সবার আগে নিজেদেরকে ক্ষমা করা উচিত, বিকজ লাইফে আমরা একটা না একটা পাপ করেই থাকি। তাহলে বন্ধুরা, আজ আপনারা দেখতে চলেছেন অ্যান্টি ক্রাইস্ট মুভির এক্সপ্লেনেশন। মুভিটিতে এতটাই নগ্নতা, এতটাই ভায়োলেন্স আছে যে মুভিটি 11টা দেশে ব্যান্ড। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই পুরো মুভিটি 4টা চ্যাপ্টার নামে পরিচিত, তাই যত আমরা মুভিটাকে এক্সপ্লোর করব তত আমাদের চ্যাপ্টার আনলক হবে। ওকে বন্ধুরা, তাহলে উইথ দ্যাট সেড, লেটস স্টার্ট দি ভিডিও। মুভি স্টার্টিংয়ে আমরা আমেরিকার সিয়াটলে একটি কাপেলকে দেখতে পাই। তারা এখানে খুব ইন্টেন্সভাবে ইন্টিমেট হচ্ছিল, কিন্তু এই কাপেল তাদের বাড়িতে থাকা বাচ্চা নিকের কথা ভুলে যায় এবং বাচ্চাটি তার ক্র্যাডেল থেকে বেরিয়ে জানলা দিয়ে গড়িয়ে পড়ে যায়, যার ফলে সে তৎক্ষণাৎ মারা যায়। এখানে এবার আমাদের প্রথম চ্যাপ্টার শুরু হয়, যার নাম গ্রিফ অর্থাৎ দুঃখ। বন্ধুরা, মুভিতে কাপেলের নাম বলা হয়নি, টু কনভে দি মেসেজ। আর ডাইরেক্টরের মেন লক্ষ্য হচ্ছে এটা পোর্ট্রে করা যে এই ঘটনা যে কারোর সঙ্গে ঘটতে পারে। আর এছাড়া ইন্ট্রোতে আমি যে কথাটা বলেছিলাম সেটা তো আছেই। অন দি আদার হ্যান্ড, এই দুটো ক্যারেক্টারকে সে কোনো গণ্ডিতে বেঁধে রাখতে চায়নি। কিন্তু বন্ধুরা, আমরা এক্সপ্লেনেশনটিকে সহজভাবে জানার জন্য কাপেলের মধ্যে ছেলেটিকে জেমস আর মেয়েটিকে রোজ বলেই জানবো, যাতে করে আপনাদের বুঝতে এবং আমার বোঝাতে সুবিধা হয়। নাও কামিং ব্যাক টু দি মুভি, আমরা নিকের ফিউনারেলে জেমসকে কাঁদতে দেখি এবং রোজের এখানে মেন্টাল ব্রেকডাউন হয়ে যায়, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়ে। এই অবস্থায় তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় এবং নেক্সট এক মাস হসপিটালে থেকে তার ট্রিটমেন্ট চলতে থাকে। এরপর আমরা জানতে পারি জেমস একজন সাইকোলজিস্ট। বন্ধুরা, এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্টের মধ্যে ডিফারেন্স আছে। সাইকোলজিস্টরা একমাত্র কাউন্সিলিং এর মাধ্যমে মেন্টাল পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করতে পারে, সাইকোলজিস্টরা মেডিসিন প্রেসক্রাইব করতে পারে না। আসলে এরা ডক্টর না, এরা প্যারামেডিক। এবার জেমস যেহেতু ডক্টর না, তাই তার ওয়াইফ তার কাছে কাউন্সিলিং করতে চায় না। এছাড়া ডক্টরসরাও জেমসকে বারণ করে যে নিজের ফ্যামিলির কাউকে কাউন্সিলিং করতে নেই, কারণ এতে নিজের মেন্টাল হেলথে ইফেক্ট পড়ে। কিন্তু জেমস কারোর কোনো বারণ না শুনেই তার কাউন্সিলিং শুরু করে দেয়। জেমস আসলে এক্সপোজার থেরাপি ইউজ করছিল। আসলে এই থেরাপিতে পেশেন্ট যে ব্যাপারে সব থেকে বেশি ভয় পায়, সেই সিচুয়েশনে তাকে নিয়ে গিয়ে থেরাপির মাধ্যমে তার মেন্টাল হেলথ ইম্প্রুভ করা হয়। পরের সিনে আমরা জেমসকে তার ওয়াইফের ভয় পাওয়া জিনিসগুলোর একটি লিস্ট করতে দেখি, আর এই লিস্ট অনুযায়ী রোজের সব থেকে ভয় পাওয়া জিনিস হচ্ছে ইডেন নামের একটি ফরেস্ট, যেখানে সে লাস্ট সামারে তার ছেলে নিকের সঙ্গে ঘুরতে গিয়েছিল। তাই জেমস তাকে আবারও সেই ফরেস্টে নিয়ে যায়, যেখানে শুরু হয় মুভির চ্যাপ্টার টু, পেইন। এখানে রোজের থেরাপি চলতে থাকে, কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছিল না। উপরন্তু সে ডে টু ডে লাইফে জেমসকে ব্লেম করতে থাকে এবং রোজ এতটাই মেন্টালি লাস্টফুল হয়ে গিয়েছিল যে সে জেমসের সঙ্গে ম্যাক্সিমাম টাইম ইন্টিমেট হতে চাইতো। এরপর একদিন রোজ একটি পাখির আনবন বাচ্চাকে মাটিতে পড়ে থাকতে দেখে, আর এরপর সেখানে তার মা মানে চিল এসে বাচ্চাটিকে খেয়ে নেয়। এই দৃশ্য দেখে রোজের নিকের কথা মনে পড়ে যায়, আর কোথাও না কোথাও রোজের সঙ্গে জেমসও আস্তে আস্তে ভেঙে পড়ছিল। কিন্তু একদিন হঠাৎই রোজ ঠিক হয়ে যায়, যা দেখে জেমসও হতবাক হয়ে যায়। আর রোজ তাকে বলে, তুমি আসলে আমার ভালোই দেখতে পারো না, বাট ইন রিয়ালিটি জেমস তাকে নিয়ে কেয়ার করে। আর বন্ধুরা, রোজ নিজে এখানে ঢং করছিল, কারণ সে এখান থেকে বেরোতে চায়। তাই ঠিক হয়ে যাওয়াটা রোজের অ্যাক্টিং। রোজ এরই সঙ্গে একটি ইনসিডেন্ট জেমসকে বলে, আগের বার আমি যখন নিকের সঙ্গে এসেছিলাম তখন আমি অ্যাটিকে একটি থিওরি লিখছিলাম আর নিক নিচে খেলা করছিল। ঠিক এই সময় আমি একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। প্রথমে আমার মনে হয় ওটা নিক, কিন্তু সারা জঙ্গলের আশেপাশে খুঁজেও আমি বুঝতে পারলাম না যে আওয়াজটা কোথা থেকে আসছে। জেমস এই কথা শুনে বলে, ওটা শুধুমাত্র তোমার মাথার চিন্তাধারা, আর এমনিতে আমরা যা ভাবি তাই আমরা দেখি আর শুনি। বন্ধুরা, এরপর শুরু হয় চ্যাপ্টার 3, ডেসপেয়ার মানে হতাশা। জেমস একটা টাইমে ফাঁক বুঝে অ্যাটিকে যায়, এটা দেখার জন্য যে রোজ আগের সময় নিকের সঙ্গে এসে এখানে কি বিষয় লিখছিল। জেমস অ্যাটিকে গিয়ে জিনোসাইড নামের একটি বুক ডিসকভার করে। আর বন্ধুরা, জিনোসাইডের মানে হচ্ছে মেয়েদেরকে হত্যা করা। আসলে 80s এর দিকে মেয়েদেরকে দোষ বা বিনা দোষে তাদেরকে ডাইনি বলে পুড়িয়ে মারা হতো। যাই হোক, জেমস এই বইতে সেই ট্রায়ালের কিছু ছবি দেখতে পায় যেখানে মেয়েদেরকে মারা হচ্ছিল। ইভেন সেটা নোটিস করে যে এই থিওরি লিখতে লিখতে রোজের হাতের লেখা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল, অর্থাৎ তার মেন্টাল ডিসঅর্ডার এখান থেকে শুরু হয়েছিল। জেমস এরপর নিচে গিয়ে রোজকে কনফার্ম করে। তখন রোজ বলে, শয়তান নেচার না, শয়তান হচ্ছে মানুষ, অর্থাৎ মেয়েরাই শয়তান, এবং মেয়েদের নিজের বডিতে কন্ট্রোল থাকে না, তাই মেয়েরাই ইভিল। জেমস বলে, তুমি তো থিওরি লিখেছিলে এটা প্রুফ করার জন্য যে মেয়েরা ওই সময় বিনা দোষে অত্যাচারিত হয়েছিল আর উইথাউট এনি প্রপার রিজন তাদেরকে মেরে ফেলা হচ্ছিল।
বাট এখন তুমি এমন বলছো কেন? এইসব কিছু চলতে রোজ জেমসের সঙ্গে ইন্টিমেট হতে চায়, কিন্তু জেমস না করে দেয়। যা দেখে রোজ বাইরে গিয়ে একটি গাছের নিচে মাস্টারবেট করতে থাকে, এবং রোজের এই অবস্থা জেমস না দেখতে পেয়ে সে ওখানে গিয়ে তার সঙ্গে ফিজিক্যাল হয়। এরই সাথে আমরা গাছের ভিতর থেকে বহু হাত বার হতে দেখি, যা হয়তো ওদের চেপে রাখা ইমোশনস গুলোকে সিম্বলাইজ করে, যেগুলো দিন দিন বাইরে বেরিয়ে আসছিল। পরের সিনে আমরা রোজকে ভয়েল লিস্টের এক নম্বরে নিজের নাম লিখতে দেখি, কারণ সে শয়তানকে বেশি ভয় পেত আর সে নিজেকেই শয়তান মনে করে। অ্যান্ড অ্যাকর্ডিং টু আর থিওরি মেয়েরাই শয়তান হয়। যদি আজকালকার মেয়েরা রোজকে পেত, তাহলে তারা রোজকে মেরে তার গম ভেঙে দিত। যাই হোক, পরের সিনে ওরা নিকের অটোপসি ফাইল দেখতে থাকে, যেখানে জেমস নিকের পায়ে ডিফরমেশন বা হাড় ক্ষয় দেখতে পায়। সে জিজ্ঞাসা করে, তোমরা আগেরবার যখন এখানে এসেছিলে তখন কি তুমি নিককে ভুল জুতো পরিয়েছিলে? আর বন্ধুরা, এই কারণেই সামারে নিক কাজ ছিল, কিন্তু রোজ এতটাই তার থিওরিতে মেতে ছিল যে সে নিজের বাচ্চাকে নোটিস করে না। জেমসের এখানে মনে হতে থাকে যে ডিফরমেশনের কারণেই নিক হয়তো স্লিপ করে জানলা দিয়ে পড়ে গিয়েছিল। জেমসের কনফ্রন্টেশন দেখে রোজ স্ট্রেঞ্জলি বিহেভ করতে থাকে। এই অবস্থায় জেমস ফটোগুলো নিয়ে বাইরে গিয়ে ভাবতে লাগে, জেমস আসলে এতদিন ফটোগুলোকে লুকিয়ে রেখেছিল যাতে রোজের মাথায় চাপ না পড়ে। কিন্তু জেমস আস্তে আস্তে এটা রিয়েলাইজ করে যে রোজ অলরেডি অনেকদিন আগেই সিক ছিল। নাও এখানে রোজ এসে হঠাৎ জেমসকে অজ্ঞান করে দেয়, কারণ তার মনে হয় জেমস তাকে ছেড়ে চলে যাবে। রোজ এখানে সাব আনকনশিয়াস জেমসের সঙ্গে ইন্টিমেট হওয়ার ট্রাই করে, বাট সে যখন স্যাটিসফ্যাকশন না পায় তখন সে জেমসের প্রাইভেট পার্টে আঘাত করে তাকে মাস্টারবেট করে দেয়, যার ফলে জেমসের ব্লাড ইজাকুলেট হতে থাকে। আর এই সিনটা সত্যি খুব ডিস্টার্বিং ছিল। রোজ এবার একটি ড্রিল দিয়ে জেমসের পা ফুটো করে তাতে একটি ওয়েট নাটার বোল্ট দিয়ে বেঁধে দেয়, যাতে করে জেমসের পালাতে না পারে। বাট জেমসের জ্ঞান ফিরতে সে একটি গাছের নিচে লুকিয়ে পড়ে। মিনওয়াইল জেমসকে খুঁজে না পেয়ে রোজ ফিউরিয়াস হয়ে যায়, আর সে তাকে পাগলের মতো খুঁজতে থাকে। জেমস ভালোই লুকিয়েছিল, কিন্তু ওখানে একটি কাক ডাকতে থাকে, যা দেখে রোজ ওখানে এসে জেমসকে মাটি চাপা দিয়ে দেয়। কিন্তু এরই পর রোজ রিয়েলাইজ করে যে জেমস তার হাজব্যান্ড, এবং জেমস তো শুরু থেকেই তার ভালো চায়। এই থিঙ্কিং এ চলতে সে জেমসকে বার করে কেবিনে নিয়ে আসে, আর এখানেই শুরু হয় আমাদের লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 4, দি থ্রি বেকারস। বন্ধুরা, থ্রি বেকারস হচ্ছে একটি ফেরিটেলের রেফারেন্স, যা স্টোরি আপনারা গুগলে পাবেন, এবং এখানে সেটা খুব একটা ইম্পর্টেন্ট না। এবার কেবিনে রোজ জেমসের পাশে শুয়ে কাঁদতে থাকে, আর আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ডিউরিং দি ফার্স্ট সিন ইন্টিমেট হওয়ার সময় রোজ নিককে জানলায় চড়তে দেখতে পেয়েছিল, কিন্তু তার দেহের চাহিদা এবং হিউম্যানিটি এতটাই নিচে পড়ে গিয়েছিল যে সে নিককে নেগলেক্ট করে এনজয় করতে থাকে। ইভেন সে জেমসকে এটাও জানায়নি যে বাচ্চা নিক অল্প অল্প হাঁটতে শিখেছিল। আসলে বন্ধুরা, আমার মনে হয় নিক ভালোই হাঁটতে পারত, কিন্তু তার পায়ের ডিফরমেশনের কারণে সে ঠিকভাবে দাঁড়াতে পারত না। জেমস তো এই কথা শুনে খুব ভেঙে পড়ে। রোজ এবার এখানে নিজের প্রাইভেট পার্টসে কাটস লাগায়। আসলে প্রথমে সে ভেবেছিল এটা সব জেমসের দোষ, তাই আগের সিনে সে জেমসকে কাট লাগিয়েছিল, কিন্তু এখানে সে নিজের মিস্টেককে রিয়েলাইজ করে নিজেকে হার্ট করে। জেমস এই ফাঁকে উডেন ফ্লোরের মধ্য থেকে কাকের আওয়াজ শুনতে পায়, যেটা ওপেন করতে সে একটি রেঞ্জ খুঁজে পায়। জেমস রেঞ্জ ইউজ করে নিজের পাকে মুক্ত করে, আর এরপর সে রোজকে গলা টিপে মেরে ফেলে, কারণ রোজকে না মারলে রোজ তাকে মেরে ফেলতো। এরপর জেমস রোজের বডিকে পুড়িয়ে ফেলে, যেমনটা আগেরকার দিনে ইউফিল বা ইনোসেন্টদেরকে পুড়িয়ে ফেলা হতো, আর এখানেও এটা সেম জিনিসের রেফারেন্স। এরপর আমরা এপিলগ দেখি, যেখানে থ্রি বেকারসরা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আসলে এটা পেন, গ্রিফ আর ডিসপেয়ারকে বোঝাচ্ছিল, যা রোজের মরার সাথে সাথে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর এরই সঙ্গে আমরা বহু নারী মূর্তিকে জেমসের পিছনে দেখি, যা হয়তো এটা বোঝায় যে সেই জিনোসাইডের চিন্তাধারা জেমসকে পেয়ে বসেছে, আর এখন সেই সব চিন্তা জেমসকেও তাড়িয়ে বেড়াবে, কারণ জিনোসাইডের জন্য সে তার ফ্যামিলিকে হারিয়ে ফেলেছে। আর এরই সঙ্গে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল অ্যান্টিক্রাইস্ট মুভির এক্সপ্লেনেশন। আর যারা ভাবছে মুভিটি দেখবে, তাদেরকে আমি রিকমেন্ড করব মুভিটি না দেখতে, কারণ আমি এই মুভি দেখার পর নিজে দুদিন ডিপ্রেশনে ছিলাম। তাই আপনাদের যদি ডিপ্রেশনে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনারা মুভিটি দেখতেই পারেন, আদারওয়াইজ এই এক্সপ্লেনেশনটাই যথেষ্ট। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। মুভি দেখতে থাকুন, এক্সপ্লেনেশন শুনতে থাকুন, এবং যারা এই মুভিটি দেখবে তাদের জন্য প্রে করতে থাকুন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।